পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অবশ্যই অন রাখবে তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে ঠিক আছে ভিডিওটা লাইক শেয়ার করবে কমেন্টস করবে ইম্পর্ট্যান্ট কিছু জানার হলে ওকে আচ্ছা আরেকটা কথা আজকে বলবো সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ আমি সবগুলো আপলোড করে দিয়েছি এই ভিডিওটার শেষে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমি অ্যাড করে দেবো মানে এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে একটা বক্স আছে যার মধ্যে লেখা থাকবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে ওটা ক্লিক করলেই সমস্ত মডেল অ্যাক্টিভিটির টাস্কগুলো কিন্তু দেখতে পাবে ওকে তো যারা এখনও পর্যন্ত দেখোই সমস্ত মডেল অ্যাক্টিভিটির টাস্ক সেটা দেখে নেবে ওকে আচ্ছা শুরু করা যাক আজকে আমি একটু পড়বো হচ্ছে পরিবেশ থেকে ক্লাস ফাইভ পরিবেশ থেকে বরফ গলা জলের নদী ঠিক আছে এটা আমরা একটু পড়ব এবং ভেতরের প্রশ্ন উত্তর এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট সেটা আমি একটু বলে দেব এটা একটু রিকোয়েস্টের ভিডিও আমি এটা বানিয়ে দিলাম ওকে কি বলেছে বরফ গলা জলের নদী ঈশান একবার নদিয়ায় গিয়েছিল মামার বাড়ি সেখানে অনেক নদী গঙ্গা খুব চওড়া তাছাড়া জলঙ্গি মাথা ভাঙ্গা চূর্ণি ইচ্ছামতি রয়েছে তার মানে আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গে কিছু নদী আমরা জানতে পারলাম সেটা হচ্ছে গঙ্গা এছাড়া জলঙ্গি মাথা ভাঙ্গা চুন্নি ইচ্ছামতি এগুলো কিন্তু নদীগুলোর নাম ওকে তারপরে কি আর নদীয়ায় যখন গিয়েছিল এই নদীগুলোর সম্বন্ধে সমস্ত কিছু জানতে পেরেছিল বা দেখেছিল ঠিক আছে আচ্ছা মামা বলেছিলেন এগুলো হলো নিত্যবহ নদী নিত্যবহ নদী কাকে বলে নিত্যবহ নদী এক কথায় বললে যাকে বলা হয় যে নদীতে সারা বছর জল থাকে ঠিক আছে শর্ট কোয়েশেন্স জাস্ট অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড যদি এক ওয়ার্ডে দেয় তাহলে বলতে পারবে যে নদীতে সারা বছর জল থাকে তাকে আমরা নিত্যবহ নদী বলে থাকি ওকে নিত্যবহ কিন্তু ঠিক আছে নেক্সটটা কী বলে দেখা যাচ্ছে তো নেক্সটটা কি বলছে এ কথা শুনে স্যার বললেন পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গার জল আসে অন্য নদীগুলোও সেই জল তার মানে বলতে চাইছে বা আমরা জানতে পারছি যে গঙ্গা নদীটা কি জলে সৃষ্টি হচ্ছে গঙ্গা নদী কিন্তু সৃষ্টি হচ্ছে পাহাড়ের বরফ গলা জলে পাহাড়ের বরফ গলা জলের থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ন্যাচারালি হিমালয়ের বরফ মানে বরফ গলা জল থেকে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয় ওকে ঠিক আছে তো এটা আমাদের আমরা কোথার থেকে বরফ গলা জল থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয় জানতে পারলাম এবং এটা আমরা জানি যে হিমালয় পর্বত থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে এটাও আমরা জানতে পারলাম কোথায় না উত্তরাখণ্ড প্রদেশের গোমুখ থেকে কিন্তু গঙ্গা শুরু হয় হুম ডিটেলসে জানতে চাইলে এটাই বলতে হবে নেক্সট কি বলেছে ঈশান বলল পর্বতের মাথায় বরফ জমে জমে কেন ওকে কি বলবো আমরা পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরের বাতাস ঠান্ডা রাতে বেশি ঠান্ডা তাই সেই বাষ্প জমে জল হয় তারপর পর্বতের পাথরের উপর বরফ জমে যায় দিনের বেলা সূর্যের তাপে সেই বরফ গলে যায় জল হয়ে খাড়া পর্বত থেকে হুড়মুড় করে নেমে আসে সেই জলই নিত্যবহ নদী তৈরি হয় তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম কি জানতে পারলাম যে পুকুর নদী এই যে গরম যে হচ্ছে সেই গরমে কি হচ্ছে পুকুর নদীর জলগুলো কি হচ্ছে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে বাষ্প নিশ্চয়ই দেখেছো ভাত যখন রান্না হয় বা গরম জল যখন ফোটানো হয় তখন দেখবে একটা ধোঁয়া ওঠে সেটাকে কিন্তু বাষ্প বলে ঠিক আছে তেমনই তো পুকুর নদীর সমুদ্রের থেকে জল বাষ্প হয়ে গরমে বাষ্প হয় উঠে ওপরে উঠে যায় ঠিক আছে উপরে যখন উঠে যায় জলটা যেই উপরে উঠে গেলে অমনি জলটা কি হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং রাত যখন বাড়ে তখন সেই জলটা আরও অনেক বেশি ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আর সেই বাষ্পটা জমে কিন্তু কি হচ্ছে সেই যে বাষ্পটা জমছে জমে জল হচ্ছে কিন্তু আবার জলের সৃষ্টি হচ্ছে ঠিক আছে তারপর পর্বতের মা পাথরের ওপর সেই জল হয়ে কিন্তু সেটা কি করছে কিন্তু আবার পৃথিবীতে নেমে আসছে ঠিক আছে তারপর পাথরের উপরে বরফ জমে যায় সেই পাহাড় পর্বতে যখন সেই জলগুলো পড়ে তখন কি হচ্ছে ঠান্ডার জায়গায় সেগুলো হচ্ছে বরফ জমে যায় ওকে আর দিনের বেলা সূর্য যখন সেখানে তাপ দেয় সূর্যের আলো যখন পড়ে তখন সেই বরফগুলো গলে যায় গলে আবার কি হচ্ছে জল হয়ে খারাপ পর্বত থেকে হুড়মুড় করে নেমে আসে জল হলে পাহাড়ের মধ্যে যদি জল হয় ঢাল তো সেটা নেমে চলে আসছে এসে কি করছে ওই জলধারায় তৈরি করছে নিত্যবহ নদী ঠিক আছে তাহলে নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা জানতে পারলাম কিন্তু ওকে বোঝা গেছে ব্যাপারটা আই থিঙ্ক বোঝাতে পারলাম যে জলটা বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে ওপরে গিয়ে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে জমাট বেঁধে সেটা আবার বৃষ্টি হয়ে নেমে আসছে নেমে পাহাড়ের যে মানে পাথর আছে পাহাড়ে সেখানে জমা হচ্ছে জমা হয়ে রাতের বেলা জমা হয় এবং দিনের বেলা সূর্যের তাপে গলে জল হয়ে নেমে আসছে ওকে এটা আমরা আমরা পড়ে ফেললাম যাচ্ছি আমাকে বলেছে যে হয়েছে তবে গঙ্গা অনেক দূর থেকে এসেছে উত্তরাখণ্ড প্রদেশের গোমুখ থেকে শুরু বললাম আমি গঙ্গা নদী কি হয়েছে কোথা থেকে সৃষ্টি হয়েছে যে উত্তরাখণ্ড প্রদেশের গোমুখ থেকে কিন্তু এর সূত্রপাত বা শুরু আচ্ছা উত্তরপ্রদেশের বিহারের মধ্যে দিয়ে এসে মুর্শিদাবাদে ঢুকেছে কোথার থেকে এসেছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা উত্তরপ্রদেশ আর বিহারের মধ্যে থেকে কিন্তু এটা এসেছে এসে কি হয়েছে মুর্শিদাবাদে কিন্তু ঢুকেছে এখানে একদম পার্ট বাই পার্ট সুন্দর করে দেখাচ্ছে যে ঢুকছে তারপর একটা চওড়া অংশ সেখানে পদ্মা হয়ে চলে যাচ্ছে আর একটা অংশ এখানে দেখো ভাগীরথী হয়ে আসছে ঠিক আছে ভাগীরথী যেটা আমাদের ইন্ডিয়াতে থাকছে সেটা কিন্তু ভারতে থাকছে ভাগলীতি নামে সেটা পরিচিত হচ্ছে সেটা আমি আলোচনা করছি ওকে তাহলে উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে মুর্শিদাবাদে ঢুকেছে তারপর দুটো ভাগ হয়ে গেছে তারপর কি হয়েছে ওটা দুটো ভাগ হয়েছে বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতরে তার মানে এই যে আমরা দেখলাম গঙ্গা নদীটা উত্তরাখণ্ড থেকে যখন বেরোচ্ছে বয়ে আসছে তখন তার চৌড়া অংশটা সেটা চলে গেছে কোথায় বাংলাদেশে চলে গেছে যেটা আমরা কি বলে জানি যেটা আমরা পদ্মা নদী বলে জানি ঠিক আছে তাহলে সেটাই বলেছে যে চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে তার নাম পদ্মা আর একটা ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে যেই ধারাটার নাম হচ্ছে ভাগীরথী এটাই আমি বললাম আর এখানে কিন্তু সুন্দর করে দেখানো আছে দেখো জলের ধারাটা এখানে কি হয়েছে নেমে আসছে পাহাড় থেকে এটা কী হচ্ছে একদম পর্বতে সরি একদম বাংলাদেশে ঢুকে যাচ্ছে এটা পদ্মা নামে একদম চওড়া পাটটা পদ্মা নামে কিন্তু এই যে ব্লুটা কিন্তু নদী ঠিক আছে এই যে ব্লু যে অংশগুলো সেটাই কিন্তু নদী বাকি এই যে ব্রাউন টাউন এগুলো কিন্তু নয় ওকে তো এই যে চওড়া পাটটা পদ্মা হয়ে চলে যাচ্ছে আর দেখো এখান থেকে ভাগীরথী আছে এখান থেকে যে ভারতে যে অংশটা থাকছে সেটা ভাগীরথী নামে পরিচিত হচ্ছে হুগলি জেলার কাছে বলে এটাকে হুগলি নদীও বলা হয় যেহেতু এটা হুগলি নদীর কাছে আছে হুগলি জেলার কাছে আছে সেই জন্যে এই যে নদীটা সেটা হুগলি নদী নামেও কিন্তু পরিচিত ঠিক আছে শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়া আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে তাহলে শেষে কোথায় গিয়ে এই নদীটা মিশল মিশলো গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে ঠিক আছে তো আলটিমেটলি আমরা জানতে পারলাম যে লাস্টে গিয়ে মিশছে বঙ্গোপসাগরে কোথার থেকে শেষে ডায়মন্ড হারবার আর হলদিয়া পেরিয়ে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশছে ওকে ঠিক আছে তাহলে যদি বলে ভাগীরথী নদী কোথায় গিয়ে মিশেছে তাহলে আনসার কী হবে বঙ্গোপসাগরে বা যদি বলে হুগলি নদী কোথায় গিয়ে মিশেছে একই আনসার হবে বঙ্গোপসাগরে বা গঙ্গা নদী ভারতের মধ্যে দিয়ে ভাগীরথী পার হয়ে কোথায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে কিন্তু ঠিক আছে হলো এটা বুঝতে পারলাম নেক্সট কি বলেছে আমাকে একটা চার্ট দিয়েছে কি দিয়েছে নদীর নাম কোথার থেকে শুরু হয়েছে কোথায় মিশেছে কি কি নদী চুন্নি জলঙ্গি আর ইচ্ছামতি এটা কোথার থেকে শুরু কোথার থেকে শেষ এটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে এই যে ভেতরটা আমরা পড়লাম তার অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যেটা আমি দিয়ে দিচ্ছি ওকে প্রতিটা লাইনে যদি আমরা প্রশ্নগুলো ক্লিয়ার করি তাহলে কিন্তু যে কোনো পড়া আমরা ভালো করে রেজাল্ট করতে পারবো ঠিক আছে আর আমার স্টুডেন্টরা অলওয়েজ ভালো রেজাল্ট করে ওকে তো যাই হোক পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম পশ্চিমবঙ্গের কয়েকটা নদীর নাম কি গঙ্গা জলঙ্গি মাথাভাঙা আর ইছামতি ইত্যাদি তাহলে পশ্চিমবঙ্গের কটা নদীর নাম আমরা জেনে গেলাম নেক্সট কি বলেছে নিত্যবহ নদী এটা কাকে বলে না দিয়ে নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় আমরা বলতে পারি ঠিক আছে কিভাবে সৃষ্টি হয় এটা আমি পরে বলা বলছি এটা আমরা এক কথা এটা আগে শিখিনি তাহলে নিত্যবহ নদী কাকে বলে যে নদীতে সারা বছর জল থাকে যদি এক কথায় আনসার দেয় তাহলে এইটা দেবো আমরা যে নদীতে সারা বছর জল থাকে নেক্সট কি বলেছে গঙ্গা জলের উৎস কোথার থেকে ঠিক আছে বা গঙ্গা জল কিসের থেকে গঙ্গার জলটা কিসের জল যদি এটা বলে তাহলে আমরা বলবো পর্বতের বরফ গলা জল থেকে গঙ্গার জলের উৎস ঠিক আছে এবার গঙ্গা জলের উৎস এটা কিন্তু সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে যদি বলে গঙ্গা জলের গঙ্গার সৃষ্টি কোথার থেকে ঠিক আছে আমি বলেছি গঙ্গার জলের উৎস মাথায় যেন থাকে গঙ্গার জলের উৎস মানে জলটা কোথার থেকে আমরা পাই এটা বরফ গলা জল ঠিক আছে বরফ গলা গঙ্গার জলটা বরফ গলা জল এইভাবেও প্রশ্নটা করতে পারে যে গঙ্গার জল বৃষ্টির জল না বরফ গলা জল তার আমরা বলবো বরফ গলা জল ঠিক আছে এবার গঙ্গা নদীর উৎস যদি বলে যদি বলে গঙ্গা নদীর উৎস কোথার থেকে তাহলে কিন্তু আনসার অন্য হবে তাহলে আনসার আমি বলে দিলাম যে একটু আগেই যে গঙ্গা নদীর উৎস কোথার থেকে একদম এই আনসারটা দিতে হবে যে উত্তরাখণ্ড এই যে উত্তরাখণ্ড প্রদেশের গোমুখ থেকে কিন্তু এর উৎস হয়েছে গঙ্গা নদীর উৎস আর গঙ্গার জলের উৎস হচ্ছে বরফ গলা জলের থেকে ঠিক আছে তো নেক্সট বলেছে নিত্যবহ নদীর সৃষ্টি কিভাবে হয় নিত্যবহ নদীর সৃষ্টি কিভাবে হয় এই যে এই উত্তরটা আমরা লিখব একদম এই উত্তরটা লিখবো ঠিক আছে পুকুর থেকে নিয়ে দরকার পরে দাগ দিয়ে নাও পুকুর থেকে নিয়ে আপ টু এতটা পর্যন্ত এইটাকেই নিত্যবহ নদী বলে এতটা লিখবো তাহলে নিত্যবহ নদীর সৃষ্টি কীভাবে হয় যদি এক নম্বরের প্রশ্ন দেয় তাও দিতে হবে যদি দু নম্বরের দেয় তাও দিতে হবে ঠিক আছে যদি এক কথায় দেয় তাহলে কিন্তু আমাকে এই অ্যান্সারটা লিখতে হবে যে নদী সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে ঠিক আছে গঙ্গার জলের গঙ্গার জলের উৎসকে গঙ্গার জলের উৎস কিন্তু বরফ কলা জল ঠিক আছে বা গঙ্গার জল কিন্তু বরফ কলা জলে আমরা জানি ওকে নেক্সট কি বলেছে গঙ্গার সৃষ্টি কোথার থেকে এটা আমরা কি বলবো উত্তরাখণ্ড প্রদেশের গোমুখ থেকে গঙ্গার শুরু ঠিক আছে নেক্সট বলেছে গঙ্গা ড্যাশ ড্যাস এর মধ্যে দিয়ে এসে মুর্শিদাবাদে প্রবেশ করেছে গঙ্গা উত্তরপ্রদেশ আর বিহারের মধ্যে দিয়ে এসে মুর্শিদাবাদে প্রবেশ করেছে ওকে নেক্সট গঙ্গা কোথার থেকে দু ভাগে বিভক্ত হয়েছে গঙ্গা মুর্শিদাবাদ থেকে দুভাগে বিভক্ত হয়েছে নেক্সট হচ্ছে গঙ্গার চৌড়া ধারা বা চৌড়া অংশ কোথায় চলে গেছে গঙ্গার চৌড়া ধারা বা চৌড়া অংশ বাংলাদেশে চলে গেছে ঠিক আছে এখানে এটাও বলতে পারে গঙ্গার চৌড়া অংশ কোথায় চলে গেছে বা চৌড়া ধারা জলের যে ধারাটা কোথায় চলে গেছে ঠিক আছে আচ্ছা গঙ্গার যে অংশ বাংলাদেশে চলে গেছে তা কি নামে পরিচিত সেটা পদ্মা নামে পরিচিত ওকে নেক্সট নেক্সট বলছে যে গঙ্গার যে ধারা বা অংশটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে সেটি কি নামে পরিচিত গঙ্গার যে অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু ভাগীরথী নামে পরিচিত নেক্সট বলেছে হুগলি জেলার কাছে বলে এটি ড্যাশ নামে পরিচিত হুগলি জেলার কাছে বলে এটা হুগলি নদী নামে পরিচিত নেক্সট বলেছে নেক্সট বলছে যে গঙ্গার শেষে ডায়মন্ড হাইবার ও ড্যাশ পেরিয়ে আর আর দক্ষিণে গিয়ে ড্যাশে মিশেছে গঙ্গা শেষে মাথায় থাকে যেন গঙ্গা শেষে ডায়মন্ড হারবার ও ড্যাশ পেরিয়ে ডায়মন্ড হারবার ও হুগলি পেরিয়ে আর দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে ঠিক আছে হলো নেক্সট নেক্সট আমাকে কি বলেছে গঙ্গা নদী দুটি ভাগ কি কি নদী নামে পরিচিত বাংলাদেশে যে ধারাটি গেছে সেটা পদ্মা নামে পরিচিত আর পশ্চিমবঙ্গে যে ধারাটা গেছে সেটা ভাগীরথী নামে পরিচিত ওকে নেক্সট চারটাকে এবার আমরা করবো সবার আগে আছে হচ্ছে আমাদের চুন্নি নদী তো চুন্নি নদীটা কি করব ভারতের নদিয়া জেলার মাঝ মাঝদিয়া মাথাভাঙ্গা নদীর থেকে উৎপন্ন কোথার থেকে ভারতের নদীয়া জেলার মাঝদিয়া মাথাভাঙ্গা নদীর থেকে উৎপন্ন এরপর নদীটি ছাপ্পান্ন কিমি প্রবাহিত হয়ে মানে প্রবাহিত হয়ে চাকদাহর কাছে হুগলি নদীতে মিশেছে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখা যাচ্ছে নিশ্চয়ই নেক্সট বলেছে পদ্মা নদীর ইচ্ছামতি বলছি আরেকটা চুন্নি হলো এবার ইচ্ছামতিটা বলছি পদ্মা নদীর শাখা নদী মাথাভাঙ্গা থেকে প্রবাহিত হয়ে দুশো আট কিলোমিটার প্রবাহিত হওয়ার পর উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদের কাছে এবং সাতক্ষীরা জেলার দেবহাটার কাছে কালিন্দি নদীর সাথে যুক্ত ঠিক আছে এখানে আনসারগুলো দিলে ছোট করে যখন দিতে হবে আনসার কিভাবে দেবে দেখো চুন্নি নদীর সৃষ্টিকোার থেকে যদি বলে চুন্নি নদী মাথাভাঙ্গা নদীর থেকে উৎপন্ন হয়েছে আর গিয়ে হুগলি নদীতে মিশেছে এতটুকু দিলেই হবে মাথাভাঙ্গার থেকে উৎপন্ন হয়েছে হুগলি নদীতে মিশেছে ঠিক আছে আর পদ্মা নদীর শাখা নদী এটা মাথাভাঙ্গা থেকেই প্রবাহিত হয়েছে পদ্মা ইছামতিটা পদ্মা নদীর শাখা শাখানতী বা এখান থেকে দেবে পদ্মা নদীর শাখা নতী ইছামতির থেকে প্রবাহিত হয়েছে আর গিয়ে মিশেছে কোথায় কালিন্দি নদীর সাথে যুক্ত হয়েছে লাস্টে কোথায় কালিন্দি নদীর সঙ্গে যুক্ত হয়েছে এতটুকু দিলেই হবে ওকে আমি বড় করে লিখে দিয়েছি ছোট করে দিলেও হবে বড় করে পড়লেও পড়তে পারো নেক্সট কি বলেছে জলঙ্গি নদী আচ্ছা জলঙ্গিটা মাঝখানে ছিল কিন্তু ঠিক আছে মাথায় থাকে জান আমি প্রথমটা লাস্টেরটা দিয়েছি মাঝখানেরটা এটা হচ্ছে জলঙ্গী নদী জলঙ্গী নদী হচ্ছে মুর্শিদাবাদ জেলার পদ্মার থেকে উৎপন্ন হয় নদীটি নদিয়া জেলার পলাশিপাড়া তেহট্টা কৃষ্ণনগর শহর পাশ দিয়ে প্রবাহিত হয়ে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে ঠিক আছে যে অংশটা আমি গ্রিন করে দিয়েছি সেই অংশটাই ছোট করে দিলেই হবে যে মুর্শিদাবাদ জেলার পদ্মা নদীর থেকে উৎপন্ন হয়েছে আর মায়াপুরের কাছে হুগলি নদীতে মিশেছে ঠিক আছে তাহলে মুর্শিদাবাদ কোথার থেকে উৎপন্ন হয়েছে মুর্শিদা জলঙ্গী উৎপন্ন হয়েছে মুর্শিদাবাদ জেলার পদ্মা নদীর থেকে মিশেছে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে আর নেক্সট চুর্নিটাও সেম গ্রিনটা দাগ দিয়েছি সেটাই করবে ভারতের নদীয়া জেলার মাঝদিয়ার মাথাভাঙ্গা নদীর থেকে উৎপন্ন হয়েছে বা মাথাভাঙ্গা নদীর থেকে উৎপন্ন হয়েছে দিলেও হবে হুগলি নদীতে মিশেছে আর ইচ্ছামতিটা পদ্মা নদীর শাখা নদী মাথাভাঙ্গা ঙ্গার থেকে প্রবাহিত হয়েছে তারপরে কালিন্দী নদীতে মিশেছে ওকে হয়ে গেল তাহলে আমাদের আমরা কিন্তু আজকে এতটা কমপ্লিট করলাম ঠিক আছে তাহলে অলরেডি ভিডিও বড় হয়ে গেছে এতটা আমরা কমপ্লিট করলাম নেক্সট ডে আমরা এই পার্টটাকে পড়বো ঠিক আছে আরেকটা কথা এই জায়গাটা আমি বলে দেবো এই যে প্রশ্নটা কেন এই প্রশ্নটা কিন্তু সবাই ভুল করো সেই জন্য আমি বারবার বলছি হ্যাঁ যে গঙ্গার জলের উৎস গঙ্গার জলের উৎস সেটা হচ্ছে পর্বতে বরফ গলা জলের থেকে বা গঙ্গা কোন কোন জলের সৃষ্টি প্রশ্নটা এটাও হতে পারে গঙ্গা কোন জলের সৃষ্টি গঙ্গা বরফ গলা জলের সৃষ্টি ঠিক আছে বা বরফ গলা জলের সৃষ্টি একটি নদীর নাম তখন গঙ্গা বলতে হয় গলা জলে কিন্তু অনেক নদী সৃষ্টি হয় ঠিক আছে এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে আর যদি বলে গঙ্গা গঙ্গার সৃষ্টি কোথার থেকে বা গঙ্গা নদীর সৃষ্টি কোথার থেকে তখন কিন্তু উত্তরখণ্ড প্রদেশের গোমুখ থেকে এটা আমাদের দিতে হবে উত্তরখণ্ড প্রদেশের গোমুখ থেকে গঙ্গা শুরু এটা করার সবচেয়ে সহজ পদ্ধতি আমি এটা বলবো যেটাই আসুক প্রশ্ন যেটাই দিক দিয়ে দেবে উত্তরখণ্ড প্রদেশের গোমুখ থেকে গলা জলে গঙ্গার শুরু হয়েছে ঠিক আছে এটা এইভাবে দিলেই হবে যে উত্তরখণ্ড প্রদেশের গোমুখ থেকে বরফ গলা জলে গঙ্গা নদীর শুরু ওকে এইভাবে দিয়ে দেবে তাহলে যেটাই উত্তর আসুক কোনোটাই ভুল হবে না আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক করবে অ্যান্ড অবশ্যই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সগুলো দেখে যেভাবে আমরা আনসার করিয়েছি সেভাবে লিখে খাতায় নোট করে রাখবে টাটা